আমার প্রিয় কৃষক ভাইরা, এখন আপনারা দেখছেন আমি আছি এটি একটি ফুলকপির জমি। এখন বৈশাখ মাসের মাঝামাঝি সময়, এখানে যে ফুলকপিটি লাগানো হয়েছে এটি একটি হাইব্রিড জাতের ফুলকপি। এটি সিনজেন্ডরা কোম্পানির মনসুন কুইন। তো আজ আমি এই ভিডিওটি তৈরি করছি এই কারণেই যে ফুলকপি এখন আমরা বাজারে সারা বছরই দেখতে পাই। আগে যেটা আমরা দেখতে পেতাম সেটি হলো আষাঢ় শ্রাবণ মাস থেকে আপনার ফাল্গুন মাস পর্যন্ত ফুলকপি বাজারে পাওয়া যেত, কিন্তু এখন সারা বছরই ফুলকপি বাজারে পাওয়া যায়। কারণ এখন অনেক উন্নত ধরনের হাইব্রিড জাতের ফুলকপি আমাদের চাষের জন্য চলে এসেছে এবং সেগুলো চাষ করে চাষিরা কিছু লাভবান হতে পারছে। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে যেটি রাখব সেটি হলো এই সারা বছরই ফুলকপি চাষ করতে আপনার দেশি প্রজাতি ও হাইব্রিড প্রজাতিতে কী পরিমাণ সার আমাদের জমিতে প্রয়োগ করতে হবে ও কতটা পরিমাণ সার আমাদের জমিতে দিলে আমাদের গাছ ভালো থাকবে, এছাড়া আমরা ফুলকপির গাছের একদম লাগানো থেকে শুরু করে আমাদের ফুলকপি হারভেস্ট করা পর্যন্ত আমরা কী কীভাবে পরিচর্যা করলে আমাদের গাছ আরও ভালো হবে, আমরা ফলন ভালো পাব, তাই নিয়েই আজ আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি আমি তৈরি করছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, সবার প্রথম আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমেই বলেছি এখন ফুলকপি সারা বছরই চাষ হয়। আগে আমরা দেখতাম যে ফুলকপি শুধু দেশি প্রজাতির ফুলকপি চাষ হতো, কিন্তু বর্তমানে হাইব্রিড প্রজাতির ফুলকপি চাষের জন্য চলে এসেছে আমাদের হাতে, যার কারণে সারা বছর ধরে এই চাষি এই হাইব্রিড প্রজাতির ফুলকপি চাষ করে ভালো ইনকামের একটি উপায় বা রাস্তা তৈরি করেছে। কিন্তু দেশি প্রজাতির থেকে হাইব্রিড প্রজাতির যে ফুলকপি তাকে খুব বেশি পরিমাণে যত্ন বা কেয়ার না করলে কিন্তু আমরা ভালো ফলন পাব না এবং আমাদের গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বিশেষ করে যখন গ্রীষ্মকাল বা বর্ষাকাল, সেই সময় আমাদের ফুলকপির যত্ন এতটাই নিতে হবে যেন ছোট শিশুকে আমরা মানুষ করি ঠিক সেই রকমভাবে। তো এখন যেটা আমি বলবো সেটি হলো আমাদের এই ফুলকপির চাষ করতে হলে আমাদের জমিতে কী পরিমাণ সার আমরা প্রয়োগ করব। প্রথমে আমি বলি সেটি হলো আপনি যখন দেশি ফুলকপির জাত লাগাবেন তখন আপনাকে জমি তৈরি করতে হলে প্রথমে যেটা করতে হবে, প্রতি একর জমিতে 4 টন জৈব সার ও 6 কিলোগ্রাম অ্যাজোটোভেক্টর প্লাস পিএসবি আপনার জমিতে কিন্তু প্রয়োগ করতেই হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, রাসায়নিক সার হিসাবে আপনাকে মূল জমিতে যেটি দিতে হবে সেটি হলো 70 কিলোগ্রাম ইউরিয়া, 250 কিলোগ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ও 35 কিলোগ্রাম পটাশ আপনার 1 একর জমিতে আপনার একত্রে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে জমিটি ভালোভাবে চাষ দিতে হবে। এরপরে আসি আমরা জমিতে চাপান সার কখন দেব, না যখন আমাদের কপির চারার বয়স 21 দিন হবে এবং 40 দিন হবে
সেই সময়, অর্থাৎ 21 দিন পরে এবং 40 দিন পরে আমাদের জমিতে দুবার চাপান সার প্রয়োগ করতে হবে। এবং চাপান সারের পরিমাণটা কী থাকবে? না, চাপান সারের পরিমাণটা থাকবে আপনি 1 একর জমিতে 35 কিলোগ্রাম ইউরিয়া এবং 16 থেকে 17 কেজি পটাশ আপনাকে একত্রে মিশিয়ে প্রয়োগ করতে হবে। আপনি 21 দিনে একবার, 40 দিনে একবার একই পরিমাণ সার আপনাকে প্রয়োগ করতে হবে, তবে খুব সতর্কতার সাথে, যেন গাছের পাতায় না লাগে এবং গাছের একদম গোড়ায় অর্থাৎ শিকড়ের মূলের উপরে না পড়ে। আপনি গাছ থেকে সামান্য 2 ইঞ্চি হলেও যেন দূরত্বে সারটি প্রয়োগ করা হয়, এরকমভাবে সারটি প্রয়োগ করবেন। এরপরে আসি, আপনি যদি হাইব্রিড জাতের ফুলকপির চারা লাগান তাহলে আপনাকে কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে? যখন আপনি হাইব্রিড জাতের চারা লাগাবেন তখন মূল সার হিসাবে আপনাকে যেটা দিতে হবে সেটি হলো 90 কিলোগ্রাম ইউরিয়া, 315 কিলোগ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 40 থেকে 45 কিলোগ্রাম পটাশ একত্রে মিশিয়ে আপনাকে জমিতে দিয়ে তারপরে জমিটি ভালোভাবে চাষ দিতে হবে। আর এখানে জৈব সারের পরিমাণটা কিন্তু আপনার দেশি ফুলকপির চারা যেরকম লাগিয়েছেন, মানে যেই পরিমাণ সার দিয়েছেন, সেই 4 টন জৈব সার, 6 কিলোগ্রাম অ্যাজোটোভেক্টর প্লাস PSB আপনাকে দিতেই হবে। এবং এই হাইব্রিড চারার সময় আপনি চাপান সার হিসাবে কী দেবেন? না, এখানেও চাপান সার হিসাবে আপনার 21 দিন পরে এবং 40 দিন পরে দুবার আপনাকে চাপান সার দিতে হবে। এখানে আপনি দেবেন 45 কিলোগ্রাম ইউরিয়া এবং 21 কিলোগ্রাম পটাশ একত্রে মিশিয়ে একবার 21 দিন পর এবং আরেকবার 40 দিন পর আপনাকে জমিতে প্রয়োগ করতে হবে। একই পদ্ধতি, গাছের একদম গোড়ায় আপনি দেবেন না এবং গাছের পাতায় যেন সার না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া আপনাকে আরও কিছু মাটিতে দিতে হবে, সেটি হলো প্রতি একর জমিতে 4 কিলো 600 থেকে 700 সালফার, 10 কিলো জিঙ্ক সালফেট, 4 কিলো ব্রক্স এবং 100 গ্রাম অ্যামোনিয়াম মলিবিউটেট আপনি 5-6 কিলো জৈব সারের সাথে মিশিয়ে জমি তৈরির সময় আপনার জমিতে প্রয়োগ করে দিন। এবং আপনাকে এই জমি তৈরির সময় একটি ভালো কাজ আপনাকে করতে হবে, সেটি হলো আপনি অনুখাদ্য আপনার জমির মাটিতে প্রয়োগ করুন প্রতি 1 বছর পর পর। অর্থাৎ আপনি একবার যদি অনুখাদ্য মাটিতে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাকে 3 থেকে 4টি ফসল কিন্তু আপনি সেই মাটি থেকে পাবেন। এছাড়া আপনি এই অনুখাদ্য আপনার প্রয়োজন মতো পাতাতেও স্প্রে করতে পারেন। এই পাতাতে আপনি অনুখাদ্য কখন স্প্রে করবেন? আপনি পাতাতে অনুখাদ্য স্প্রে করবেন যখন চারার বয়স 1 মাস এবং চারার বয়স 1.5 মাসের উপরে হবে, তখন দুবার আপনি এই পাতাতে অনুখাদ্য স্প্রে করতে পারেন। যদি আপনার লিকুইড ফর্মে থাকে তাহলে 2 মিলি এবং যদি ডাস্ট পাউডার ফর্মে থাকে তাহলে 2 গ্রাম করে পার লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন। এছাড়া আপনাকে কিছু লক্ষ্য রাখতে হবে এই গাছের উপরে। যদি আপনি দেখেন আপনার গাছে ব্রনের ঘাটতি হচ্ছে তাহলে আপনি সোয়াগা ডাস্ট করে সেটি জলে গুলে আপনি স্প্রে করতে পারেন, অথবা ব্রোক্স আপনি জলে গুলে আপনার গাছে স্প্রে করতে পারেন, এতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর সবথেকে ভালো এই ফুলকপির ক্ষেত্রে যেটি আমি দেখেছি সেটি হলো আপনার গাছের বয়স যখন 1 মাসের উপরে হবে
তখন আপনি যদি 19-19-19 এনপিকে স্প্রে করে দিতে পারেন 15 লিটার চার্জারের 40 গ্রাম করে আপনি এনপিকে নিয়ে সেটি গাছে ভালোমতো স্প্রে করে দেবেন। এবং যখন ফুলকপিতে ছোট ছোট গুটি চলে আসবে সে সময় একবার আপনি স্প্রে করে দিন, দেখবেন আপনার গাছ ভালো থাকবে এবং আপনার যে ফুলকপি গুটিগুলো থাকবে সেগুলো খুব ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি সেটি বৃদ্ধি হবে এবং তার কালার খুবই সুন্দর হবে। আপনি এইভাবে চাষ করলে, অর্থাৎ আপনি এই পরিমাণ, আমি যে পরিমাণ সারের কথা বললাম সে পরিমাণ সার যদি আপনি জমিতে দিয়ে এবং আমি যেইভাবে বললাম আপনি যদি এইভাবে পরিচর্যা করেন গাছের, তাহলে দেখবেন খুব ভালো ফুলকপি আপনার হবে এবং সেটি আপনাকে বাজারজাত করতে খুবই সুবিধা হবে এবং বাজারে তার ভালো দামও পাবেন। তো আমার প্রিয় কৃষক ভাইরা, আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনার পার্শ্ববর্তী কৃষক ভাইদের আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।